তো কমপ্লিটিং স্টোরিটা আসলে কিভাবে লিখবা এটা নিয়ে আমি তোমাদেরকে একটু সহজভাবে আলোচনা করব যাতে তোমাদের কাছে পুরো বিষয়টা অনেক সহজ হয়ে যায় এবং সহজেই তোমরা লিখতে পারো বা গল্প পড়ার প্রতি তোমাদের একটা আলাদা রকমের ইন্টারেস্ট ক্রিয়েট হয় যেটার মাধ্যমে তোমরা এই গল্পগুলো পড়তে চাও তো আজকে আমি মূলত দুইটা গল্প নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা একটা হচ্ছে আকাশ চিত্র এন্ড আ জার একটা প্লাস্টিক্রো এবং একটা জার নিয়ে গল্পটা তোমরা নিশ্চয়ই গল্পের টাইটেল শুনে বুঝে গেছো আমি কোন গল্পটা বলতে চাচ্ছি আর একটা গল্প হচ্ছে আ গ্রিডি ফার্মার এট হিজ কোর্স এটা হচ্ছে একজন লোভী কৃষক এবং তার একটা হাঁস নিয়ে গল্প তো আমরা গল্পে যাব তার আগে গল্পগুলো তুমি কিভাবে লিখবা এই কম্পিটিং স্টোরিটা কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে তোমাদের একটু জানিয়ে রাখি তো তোমাদের যেটা করতে হবে প্রথমেই হচ্ছে তুমি তোমার যে প্রশ্নে যে অংশটুকু দেয়া থাকবে ওইটা দেখে তোমাকে গল্পের টাইটেলটা আগে লিখে ফেলতে হবে এটা কিন্তু মাস্ট গল্পের টাইটেলটা লিখে তোমার গল্পের টাইটেলের জন্য কিন্তু নাম্বার থাকবে তো গল্পের টাইটেলটা অবশ্যই লিখতে হবে এবং সেটা যেন তোমার এই গল্প রিলেটেড হয় তোমাকে গল্প যেটা তুমি যদি আরেকটা টাইটেল লেখো বা এটার সাথে মিলই না এমন টাইটেল লেখো তাহলে কিন্তু হবে না তোমার এখানে মার্কস কাটা যাবে তো এই জন্য টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তুমি ক্রম অনুসারে এই গল্পটাকে লিখবা সেটার জন্য আমি সহজ একটা ফর্মুলা তোমাদেরকে দিয়ে দিই ফার্স্ট অফ অল থিংক অ্যাবাউট দ্য স্টোরি গল্পটা সম্পর্কে আসলে নিজে একটু ভাবো মানে তোমাদের এই সিলেবাসে যে গল্পগুলো আসবে বা পরীক্ষায় যে গল্পগুলো আসবে সেগুলো তোমরা কিন্তু মোটামুটি জানো ছোট ক্লাস থেকে পড়ে এসেছো বা বিভিন্ন জনের কাছ থেকে এই গল্প শুনেছো বা তোমাদের টিচারের কাছ থেকে এই গল্প শুনেছো তো তোমাদের মোটামুটি এই গল্প জানা এবং তোমরা কিন্তু পরীক্ষায় অলরেডি প্রিপারেশন নিয়ে রাখবা সো তোমাদের গল্পটা জানা থাকবে তো ওই গল্পটা সম্পর্কে আগে তোমার মতো করে তুমি ভেবে নাও তোমার ব্রেনে তাহলে দেখবে যে গল্পগুলো তুমি খুব সুন্দরভাবে লিখতে পারতেছো বুঝিয়ে এরপর হচ্ছে মেক অ্যান আউটলাইন আসলে একটা আউটলাইন তৈরি করতে হবে যে তুমি গল্পটা কিভাবে লিখবা কতটুকু লিখবা কোন অংশটা আনবা গল্পে কোনটা বাদ দিবা কোনটার পর কোনটা যাবে এইটাই হচ্ছে আসলে আউটলাইন এরপর হচ্ছে মেনটেন আ সিকোয়েন্স সিকোয়েন্সটা মেনটেন করা খুবই জরুরি কারণ তুমি যে একটা গল্প বলতেছো ধরো তুমি গল্প বলার শুরু করলে যে প্লাস্টিকো হচ্ছে ওই পানির জারটা খুঁজে পেলো তারপরে তুমি বললে যে সে এখান থেকে পানিটা উঠে খাওয়া শুরু করলো এটা তো আসলে হতে পারে না কারণ তুমি প্রথম যে লাইনটা বলেছো সেটা হচ্ছে ফার্স্ট দিকের লাইন আর লাস্টে তারপরে যে লাইনটা বলেছো সেটা একেবারে শেষে তো শেষেরটা যদি তুমি এখানে নিয়ে আসো তাহলে তো গল্পের সিকোয়েন্স থাকলো না তোমাকে এই জন্য মেনটেন করতে হবে গল্পের একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে যাতে ঘটনা স্টেপ বাই স্টেপ ঘটছে যেভাবে সেভাবে তুমি বর্ণনা করতে পারো এরপর হচ্ছে ডোন্ট ইউজ ইওর ওন অপিনিয়ন আসলে এই গল্পগুলো হচ্ছে ইমাজিনারি বা হচ্ছে এই ধরনের ফোক টেল থেকে এই গল্পগুলো আসে সো সেক্ষেত্রে তুমি অবশ্যই কখনো তোমার নিজের অপিনিয়ন এখানে দেওয়া যাবে না দেখা গেছে যে তুমি গল্প বর্ণনা করতেছো তার ভিতরে তোমার নিজের মতো করে একটা লাইন ঢুকাই দিছো এইভাবে করলে পারে তোমার এই গল্পটা হবে না তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই গল্পের যে লাইন ছিল বা যে সিকোয়েন্স ছিল বা যে গল্প চলতেছিল সেই স্পেসিফিক টপিকে তোমাকে গল্পটা লিখতে হবে এরপর হচ্ছে মেক এ স্পেসিফিক ডেসক্রিপশন অ্যান্ড রিলেটেবল কনক্লুশন মানে তোমাকে এই যে টপিকে লিখতে দেওয়া হয়েছে বা যে টপিকে নিয়ে তুমি গল্পটা লিখতেছো সেই গল্পটার স্পেসিফিক বিষয়গুলোই লিখবা তুমি আসলে এর থেকে বেশি কিছু লেখার দরকার নাই বা অন্য মনে করতে পারো যে গল্পটা আমি যত বড় লিখব তত মনে হয় ভালো হবে বা টিচাররা আমাকে বেশি নাম্বার দিবে বিষয়টা আসলে এমন নয় বিষয়টা হচ্ছে তুমি গল্পটা যা ছিল ওইটুকুই লেখো টিচার পরে যদি বোঝে যে হ্যাঁ মার্জিত আছে গল্পটা সুন্দর হয়েছে এবং যে তথ্যগুলো আসা দরকার সেগুলো চলে আসছে তাহলে তোমাকে ভালো নাম্বার দিবে আর হচ্ছে এর সাথে রিলেটেবল কনক্লুশন এটা হচ্ছে তুমি যে গল্পটা লিখছো সেটা রিলেটেবল সুসংগবদ্ধ একটা উপসংহার তুমি গল্পে লিখবা যাতে গল্পের সুন্দর একটা পরিসমাপ্তি থাকে গল্পের পরিসমাপ্তিটা আসলেই জরুরি যতটা জরুরি তোমার টাইটেল দেয়া তেমনই জরুরি হচ্ছে গল্পটা সুন্দরভাবে শেষ করা তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আমি এখন এই দুইটা গল্প নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করে দিই তারপর তোমরা তোমাদের পাঠ্য বই থেকে গল্পটা পড়ে নিও তো আমাদের ফার্স্টের যে গল্পটা ছিল আকাশ চিত্র অ্যান্ড আ জার তোমরা সবাই জানো যে একটা তৃষ্ণার্ত কাক নিয়ে গল্পটা যে হচ্ছে এই কাঠফাটা রোডের মধ্যে পানির সার্চে বা পানির সন্ধানে বের হয় তখন ঘুরতে ঘুরতে অনেক ঘোরাঘুরি করার পরে সে একটা জার দেখতে পেলো এবং তখন সে খুব খুশি হয়ে গেল জারটার কাছে গেল গিয়ে দেখলো যে ওর মধ্যে পানি পাচ্ছে তার যে ঠোঁটটা ছিল সেই ঠোঁট দিয়ে এই পানিটা সে পানির নাগাল পর্যন্ত পৌঁছাতে পারছিল না
পরে কি করলো, সে চিন্তা করতে লাগলো যে কিভাবে এই পানিটা সে পান করতে পারবে। তখন সে তার মাথায় বুদ্ধি আসলো আশেপাশে যে কিছু স্টোন আছে, সেই স্টোন গুলো যদি সে এই জালের মধ্যে এনে রাখে তাহলে পানিগুলো একটু উপরে, মানে পানির লেভেলটা একটু রাইজ করবে। তখন সে সেটাই করলো এবং পানির লেভেলটা রাইজ করার পরে সে সহজে পানিটা পান করতে পারলো। এইটাই ছিল আসলে এই গল্পটা। মূলত হচ্ছে এখানে যে সে টেকনিকটা ইউজ করছে, যে সময় যে টেকনিক ইউজ করা দরকার সেই সময়ে সেই টেকনিক ইউজ করছে, এইটাই আসলে এই গল্প দ্বারা বোঝাচ্ছে। এরপর আমাদের সেকেন্ড যে গল্পটা, আ গ্রিডি ফার্মার অ্যান্ড হিজ গুডস, এখানে একটা কৃষকের গল্প বলা হয়েছে, যে কৃষকের একটা হাঁস ছিল, সেই হাঁসটা নিয়ে আসলে গল্পটা। গল্পটা আসলে অনেক মজার, তোমরা ছোটবেলা থেকেই গল্পটা শুনেছ যে একটা কৃষক তার একটা হাঁস ছিল, সেই হাঁসে সোনার ডিম পাড়া শুরু করলো। তো দেখা গেল যে কিছুদিন পরে সে এই ডিম বেচে অনেক সচ্ছল হলো, বাট তার যে ওয়াইফ ছিল সে মনে করলো যে আমরা যদি এই হাঁস থেকে সবগুলো ডিম একসাথে বের করে একসাথে বিক্রি করে দিতে পারি তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। সে বিষয়টা নিয়ে তার হাজবেন্ডের সাথে আলাপ করলো, মানে এই ফার্মারটার সাথে আলাপ করলো, বাট এই ফার্মারটা আসলে ইন্টেলিজেন্স ছিল, সে এটাতে সায় দিল না। একদিন সে যখন তার ফার্মে গেল তখন তার স্ত্রী কি করলো, এই হাঁসটা কাটলো, কেটে ডিমগুলো বার করতে গেল কিন্তু একটা ডিমও সে পেল না। তখন দেখা গেল যে তার হাঁসটাও মারা গেল, কোনো ডিমও পেল না। আসলে এটা বোঝাচ্ছে যে কোনো জিনিসের প্রতি বেশি লোভ আসলে সেই জিনিস পেতে বঞ্চিত করে। তো এটাই আসলে এই গল্পের দ্বারা বোঝাইছে যে তার লোভটা আসলে বেশি করা হয়ে গেছিল, এজন্য সে কিছুই পায়নি লাস্টে। সো তোমরাও লাইফে হচ্ছে কিছু অর্জন করতে চাইলে বেশি লোভ করবা না, বা লোভকে পরিহার করবা, এটাই আসলে এই গল্প দ্বারা বোঝাচ্ছে। তো তোমাদের কমপ্লিটিং স্টোরিতে আরো দুই তিনটা গল্প আছে যেগুলো আমি নেক্সট কোন সেশনে বলবো। তো সে পর্যন্ত তোমরা বাসায় এই গল্পগুলো প্র্যাকটিস করতে থাকো এবং নিজের মতো করে আরো গল্প পড়তে থাকো এবং বড়দের থেকে গল্প জানতে থাকো, তাহলে দেখবে যে তোমার গল্পের ভান্ডারটাও এনরিচড হচ্ছে এবং তোমার ভাষাটা খুব ভালো হচ্ছে, তুমি খুব সহজেই গল্প মানুষের কাছে বলতে পারতেছো এবং তোমার এই গল্পগুলো থেকে অনেক এক্সপিরিয়েন্স গেইন করতে পারতেছো। তো ঠিক আছে, তোমরা আশা করি গল্পগুলো বাসায় পড়বে। তো সে পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।